নমস্কার, কল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা হাস্যরসাত্মক গল্প ইদারায় গণ্ডগোল। বড়দের জন্য লেখার পাশাপাশি তিনি সমান দক্ষতায় লেখেন ছোটদের জন্য বিভিন্ন গল্প ও উপন্যাস। তিনি জন্মেছিলেন 2 নভেম্বর 1935 খ্রিস্টাব্দে ময়মনসিংহে। পিতার রেলের চাকরি সূত্রে তার শৈশব কেটেছে নানা জায়গায়। পাতাল ঘর, গজাননের কৌটো, গোসাই বাগানের ভূত, মনোজদের অদ্ভুত বাড়ি ইত্যাদি বহু গ্রন্থ রচনা করেছেন। আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর, ভুয়ালকা এবং মানব জমিন গ্রন্থের জন্য পেয়েছেন একাডেমি পুরস্কার। গায়ে একটা মাত্র ভালো জলের ইদারা, জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ, আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায়। লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয়। রামু বাজিকর সেবার গোবিন্দপুরের হাতে বাজি দেখাচ্ছিল, সে জল জ্যান্ত পেরে খেয়ে ফেলত, আবার উগড়ে ফেলত। আসলে কি আর খেত, ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাপিস করে রেখে দিত। তা রামুর আর সেদিন নেই, বয়স হয়েছে, দাঁত কিছু পড়েছে, কিছু নড়েছে, কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে। তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভিতর একখানা বিস্তর ঠোকাঠুকি গণ্ডগোল, কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না। খাওয়ার সময় মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু। সে অন্য ঘটনা, থাকবে। কিন্তু এই রকম গণ্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার। পেরেক মুখে নিয়ে অভ্যেস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে। পেরেক তো পেরেক, ইচ্ছে করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি, সেবার গিয়েছিলাম ও খাবো বলে। সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পড়ার উপক্রম, তাই পালিয়ে বাঁচি। বক্তৃতা করার পর সে আবার যথানিয়মে ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও। বিবাগ জিভের তলা আর গলার ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে সে দিয়েছে। টের পেয়ে রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায় আর কি। পেটের মধ্যে আর 10টা পেরেক, সোজা কথা তো নয়। আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা, মুখে গ্যাসলা। ডাক্তার কবিরাজ এসে দেখে বলল, অন্ত্রে ফুটো, পাকস্থলিতে ছ্যাদা, খাদ্যনালী লিক, ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে, আশা নেই। সেই সময় একজন লোক বুদ্ধি করে বলল, পুরনো ইদারার জল খাওয়াও। ঘটিবর সেই জল খেয়ে রামু আধ ঘন্টা খানেকের মধ্যেই গা ঝাড়া দিয়ে উঠল। শেষ পর্যন্ত দেখা গেল সত্যি লোহা হজম হয়ে গেছে। ইদারার জলের খ্যাতি এমনিতেই ছিল, এই ঘটনার পর আরো বাড়ল। বলতে কি, গোবিন্দপুরের লোকের এই ইদারার জল খেয়ে কোনো ব্যামই হয় না। কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে, ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায়। দড়ি সবসময় যে ছেড়ে তাও নয়, অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ি গিট কে যেন সযত্নে খুলে নিয়েছে, কিছুতেই জল তোলা যায় না। যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার। গায়ের লোকেরা বুড়ো পুরুত মশাইয়ের কাছে গিয়ে পড়ল, ও ঠাকুর মশাই বিহিত করুন। ঠাকুর মশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন, দুঃখের সঙ্গে বললেন, ভায়ারা দড়ি তো দড়ি, আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম,
তো সেটাও ছিঁড়ে গেল। তার উপর দেখি জলের মধ্যে সব হুলস্থুল কাণ্ড হয়েছে। দেখেছো কখনো ইদারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে? কাল সন্ধেবেলায় দেখলাম নিজের চোখে। বলি, ও ইদারার জল আর কারো খেয়ে কাজ নেই। পাঁচটা গ্রাম নিয়ে হরিহর রায় জমিদারি। রায়মশাই বড় ভালো মানুষ, ধর্মভীরু, নিরীহ লোকের দুঃখ বোঝেন। গোবিন্দপুর গায়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির। রায়মশাই কাছারি ঘরে বসে আছেন, ফর্সা নাদুস নুদুস চেহারা। নায়েব মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন, আগে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে। রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁক ডাক বাঘের মতো, রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না। গোবিন্দপুর গায়ের লোকেদের উপর তিনি মোটেই খুশি ছিলেন না। তার সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গায়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল, তখন এই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা একটা দুধেল গায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে এক গাল হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল। সেই থেকে রায়মশায়ের রাগ। গরুটা যে খারাপ তা নয়, রায়মশায়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু। দুবেলায় সাত সের দুধ দেয় রোজ, বটে আঠার মতো ঘন আর মিষ্টি, সেই দুধেরও তুলনা হয় না। কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারিদিকে সে কি ছি চিৎকার! আজও সেই কথা ভাবলে রায়মশার লজ্জায় অধবদন হন, আবার রাগে রক্তবর্ণ হয়ে যান। সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশের রেগে হুঙ্কার ছেয়ে বলে ওঠেন, কি চায় ওরা? সেই হুঙ্কারে নায়েব মশাই তিন হাত পিছিয়ে গেলেন। প্রজারা আটকে উঠে ঘামতে লাগল। স্বয়ং রায়মশাই নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল। গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই। তার গালে সবসময় আস্ত একটা হত্যুকি থাকে, আজও ছিল। কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিমিকে ঢোক গিলে সামলে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হত্যুকিটা নেই। বুঝতে পারলেন চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছে, ঢোক গেলার সময় গিলে ফেলেছেন। আস্ত হত্যুকিটা পেটে হজম হবে কিনা কে জানে। একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না। গায়ে ফিরে পুরনো ইদারার এক ঘটি জল ঢক ঢক করে গিলে ফেললেই জাহাজ ঝাঁজরা। বামুন ভোজনের নেমন্ত্রণে গিয়ে সেবার সোনার গায়ে দু বালতি মাছের মুড়ো দিয়ে রাধা ভাজা সোনামুগের ডাল খেয়েছিলেন। আরেকবার সদীপিসির শ্রাদ্ধে ফলারের নেমন্ত্রণে দুটো আস্ত প্রমাণ সাইজের কাঁঠাল, এক অন্নপ্রাশনে দেড়খানা পাঠার মাংস। জমিদার মশাইয়ের সেজ ছেলে বিয়েতে আশি টুকরো পোনা মাছ, দুহারি দই আর দুশের রসগোল্লা। গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে, তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাঁধিয়ে দিয়ে আসে। সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকেদের মধ্যে চক্রবর্তী মশাই হলেন চ্যাম্পিয়ন। তবে এসব খাওয়া দাওয়ার পেছনে আছে পুরনো ইদারার স্বাস্থ্যকর জল। খেয়ে এসে জল খাও, পেটে খিদেই ডাকাডাকি করতে থাকবে। সেই ইদারা নিয়েই বখেরা। চক্রবর্তী মশা হত্যুকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন। হত্যুকি এমনিতে বড় ভালো জিনিস, কিন্তু আস্ত হত্যুকি পেটে গেলে হজম হবে কিনা সেইটাই প্রশ্ন। পুরনো ইদারা জল পাওয়া গেলে হত্যুকি নিয়ে চিন্তা করার প্রশ্নই ছিল না। চক্রবর্তী মশায় করজোরে দাঁড়িয়ে বললেন, রাজা মশায়, আমাদের গোবিন্দপুর গায়ের পুরনো ইদারার জল বড় বিখ্যাত। এতকাল সেই জল খেয়ে কোনো রোগ বালাই আমরা গায়ে ঢুকতে দিইনি, কিন্তু বড়ই দুঃখের কথা, ইদারার জল আর আমরা তুলতে পারছি না। রায়মশাই একটু শ্লেষের হাসি এসে বলেন, হবে না,
তাতে প্রায়শ্চিত্ত। আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে। চক্রবর্তী মশাই জিভ কেটে বলেন, ছি ছি, আপনাকে অপমান রাজামশাই, সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না। তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোনো শাস্ত্রে নেই, গোদান মহাপুণ্য কর্ম। রায়মশাইয়ের নতুন সহপণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন, গুড প্রশ্ন, কিন্তু কথাটা আপাত গ্রাহ্য। রায়মশাই একটু নরম হয়ে বললেন, ইদারার কথা আমিও শুনেছি। সেবার আমার অগ্নিমন্দের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইদারা জলা নিয়ে আমাকে খাওয়ানো হয়, খুব উপকার পেয়েছিলাম। তা সেই ইদারা কি শুকিয়ে গেছে নাকি? চক্রবর্তী মশাই ট্যাগ থেকে আর একটা হুত্তুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন, আগে তাতে এখনো কাকচক্ষু জল টলটল করছে, কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে। দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো যায়, তার ওঠানো যায় না। দড়ি কে যেন কেটে নেয়, ছিঁড়ে দেয়, লোহার শিকলও কেটে দিয়েছে। রক্ত চক্ষে রায়মশাই হুঙ্কার দিলেন, কার এত সাহস? এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো, নড়ে চড়ে বসল। মাথার ওপর জমিদার বাহাদুর থাকতে ইদারার জল বেহাত হবে, এ কেমন কথা? ঠাকুরমশাই বললেন, আগে মানুষের গাছ নয়, এত বুকের পাটা কারো নেই। গোবিন্দপুরের লেঠেলদের কে না চেনি, গোদের ওপর বিষ পড়ার মতো মাথার ওপর আপনিও রয়েছেন। লেঠেলদের এলেমে না কুলোলে আপনি শাসন করবেন, কিন্তু এই কাজ যারা করছেন তারা মানুষ নন, অশরীরী। গোদের ওপর বিষ পড়ার উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন, কিন্তু অশরীরের কথা শুনেই মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রায়মশাই। ওরে বলিস না, বলিস না, সবাই তাজ্জব। নায়েব মশাই রোষ কষায়িত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন, মুখ সামলে কথা বলো। চক্রবর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় হত্যুকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন। রায়মশাই বড় ভূতের ভয়, পারতপক্ষে তিনি ও নাম মুখেও আনেন না, শোনেনও না, কিন্তু কৌতূহলেরও তো শেষ নেই। খানিকক্ষণ কান হাতে চেপে রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন, কি যেন বলছিলি? চক্রবর্তী মশাই উৎসাহ পেয়ে বলেন, আগে সে এক অশরীরী কাণ্ড, ভু বলিস না, খবরদার বলছি, বলবি না। রায়বাবু আবার কানে হাত চাপা দেন। চক্রবর্তী মশাই বোকার মতো চারিদিকে যান, সবাই এই ওর মুখে চাওয়াচাওয়ি করে। নায়েব মশাই চোপ বলে একটা প্রকাণ্ড ধমক মারেন। একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাত একটু সরিয়ে বলেন, ইদারার জলে কি যেন? চক্রবর্তী মশাই একটু ভয়ে ভয়েই বলেন, আগে সে এক সাংঘাতিক ভুতুরে ব্যাপার। চুপ কর, চুপ কর, রাম 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 বলে আবার রায়বাবুর কানে হাত। খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বলেন, রেখে ঢেকে বল। আগে বালতি ঘটি সব দড়ি তেনারা কেটে নেন, শিকল পর্যন্ত ছেড়েন। তাছাড়া ইদারার মধ্যে হাওয়া বয় না, বাতাস দেয় না, তবু তাল গাছের মতো ঢেউ দেয়, জল হিলিবিলি করে ফাপে। বাবা রে বলে রায়বাবু চোখ বুজে ফেলেন। ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দিনটাই মাটি করলি তোরা। নায়েব মশাই, আজ রাতে আমার শোবার ঘরে চারজন দারোয়ান মোতায়েন রাখবেন। যে আগে গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বলল, হুজুর আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন, এবার আমাদের ইদারার একটা বিলি ব্যবস্থা করুন। ইদারা বুঝিয়ে ফেলগে, ও ইদারা আর রাখা ঠিক নয়, দরকার হলে আমি ইদারা বোঝানোর জন্য গো গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবক্ষণ। তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয়, কাছারি ঘরের সব প্রজাই হা হা করে উঠে বলে, তা হয় না হুজুর,
সেই ইদারার জল আমাদের কাছে ধন্যন্তরী। তাছাড়া জল তো নষ্ট হয়নি, পোকাও লাগেনি, ও একটা ভূত। রায়বাবু হুঙ্কার দিলেন, চুপ, ও নাম মুখে আনবি তো মাটিতে পুঁতে ফেলব। সবাই চুপ মেরে যায়। রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বললেন, এ তো লিঠেলদের কর্ম নয়, একবার যাবেন নাকি সেখানে? রায়মশাইয়ের আগে সভাপণ্ডিত মুকুন্দ শর্মা 100 বছর পার করে এখনো বেঁচে আছেন, তবে একটু অথর্ব হয়ে পড়েছেন, ভারী ভুলো মন আর দিনরাত খাই খাই, তাকে দিয়ে কাজ হয় না, তাই নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে। কেশব এই অঞ্চলের লোক নন, কাশি থেকে রায়মশাই তাকে আনিয়েছিলেন। তার ক্ষমতা বা পাণ্ডিত্য কতদূর তা পরীক্ষা এখনো হয়নি, তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয়। চেহারাখানা বিশাল তো বটেই, গায়ের বর্ণ উজ্জ্বল, তা সেও বেশি কথা কিছু নয়, তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এর আছে, সেটা হলো চরিত্র। জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন। পরদিন সকালে গো গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর। পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের সদুই লোক। দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোড়লের বাড়িতে একটু বিশ্রাম করে ইদারার দিকে রওনা হলেন। সঙ্গে গোবিন্দপুর আর আশেপাশের গায়ের হাজার হাজার লোক। ভারী সুন্দর একটা জায়গায় ইদারাটি করা হয়েছিল। চারিদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন একটা বিশাল পিপুল গাছের ছায়া দিচ্ছে। ইদারার চারধারে বড় বড় ঘাসের বন, পাখি ডাকছে, প্রজাপতি উড়ছে। কেশব আস্তে আস্তে ইদারার ধারে এসে দাঁড়ালেন, মুখখানা গম্ভীর, সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন। সত্যি কাকচক্ষু জল, টলটল করছে। কেশব আস্তে করে বললেন, কে আছিস, উঠে আয়, নইলে থুতু ফেলব। এই কথায় কি হলো কে জানে, ইদারার মধ্যে হঠাৎ হুলস্থুল পড়ে গেল। প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগল, সেই সঙ্গে বো বো বাতাসের শব্দ। লোকজন এই কাণ্ড দেখে দে দৌড় পালাচ্ছে। শুধু চক্রবর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতে একটু দূরে দাঁড়িয়ে আছেন। থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না, বলতে বলতে ইদারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে। চেহারা দেখে ভড়কাবার কিছু নেই, রোগা লিকলিকে কালো কালো সব চেহারা, তাও রক্ত মাংসে নয়, ধোয়াটে জিনিস দিয়ে তৈরি। সবকটা গা ভিজে সপ সপ করছে, চুল বেয়ে জল পড়ছে। এসব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন, ঢুকেছিলি কেন এখানে? আগে ভূতের সংখ্যা বড্ডই কমে যাচ্ছে যে, এই ইদারার জল খেয়ে তল্লাটের লোকের রোগ বালাই নেই, 100-150 বছর হেসে খেলে বাঁচে, না মলে ভূত হয় কেমন করে? তাই ভাবলুম ইদারাটা দখল করে থাকি বলে ভূতেরা মাথা চুলকায়। কেশব বললেন, অতি কুট প্রশ্ন, কিন্তু কথাটা আপাত গ্রাহ্য। ভূতেরা আশকারা পেয়ে বলে, ওই যে চক্রবর্তী মশাই দাঁড়িয়ে রয়েছেন, ওরই বয়স 120 বছর, বিশ্বাস না হয় জিজ্ঞেস করুন ওকে। কেশব অবাক চোখে চক্রবর্তীর দিকে তাকিয়ে বলেন, বলে কি এরা মশাই, সত্যি নাকি? এক হাতে ধরা পৈতে, অন্য হাতের আঙুলে গায়ত্রী জপ পরে ধরে রেখে চক্রবর্তী আমতা আমতা করে বলেন, ঠিক স্মরণ নেই, কুট প্রশ্ন কিন্তু আপাত গ্রাহ্য, কেশব বললেন। ঠিক এই সময় চক্রবর্তীর মাথায় ভারী খুব একটা কথা এলো, তিনি ফস করে বললেন, ভূতেরা কি মরে? কেশব চিন্তিত ভাবে বললেন, এটাও খুব প্রশ্ন। চক্রবর্তী সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু আপাত গ্রাহ্য, ভূত যদি নাই মরে তবে সেটাও ভালো দেখায় না, স্বয়ং মাইকেল বলে গেছেন, জন মিলে মরিতে হবে, অমরকে কথা কবে? ভূতেরা কাউ মাউ করে বলে উঠল, তা সে আমরা কি করব, আমাদের হার্ট ফেল হয় না, ম্যালেরিয়া ওলা ওঠা, সান্নিপাতি, সন্ন্যাস রোগ হয় না, তাহলে মরবো কিসে,
দোষটা কি আমাদের? চক্রবর্তী সাহসে ভর করে বলেন, তাহলে দোষ তো আমাদেরও নয় বাবা সকল। এসব বললেন অতি গুড় প্রশ্ন, চক্রবর্তী বলে উঠলেন, কিন্তু আপাত গ্রাহ্য। সপাতে ছন্ন ছাড়া বিদ্যুতে ভেজা ভূত চারিদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে। কি রায় দেন কেশব? একটা বুড়ো ভূত কেঁদে উঠে বলল, ঠাকুর মশাই, জলে ভেজানো ভাত যেমন পান্থা ভাত, তেমনি দিন রাত জলের মধ্যে থেকে থেকে আমরা পান্তভূত হয়ে গেছি। ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম, সে কষ্ট বৃথা যেতে দেবেন না। এও অতি কুট প্রশ্ন, কেশব বললেন। চক্রবর্তী মশাই এবার আর আপাত গ্রাহ্য বললেন না, সাহসে ভর করে বললেন, তাহলে ভূতেরও মৃত্যু নিদান থাকা চাই। না যদি হয় তবে আমিও ইদারার মধ্যে থুতু ফেলব, আর তারই বা কি দরকার, এক্ষুনি আমি সব ভূত বাবা সকলের গায়ে থুতু ফেলছি। চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতদের ভারী ভয়। বলার সঙ্গে সঙ্গে ভূতের আঁতকে উঠে দশ হাত পিছিয়ে চেঁচাতে থাকে, থুতু ফেলবেন না, থুতু দেবেন না। এসব চক্রবর্তী মশাইকে এক হাত থেকে রেখে ভূতেদের দিকে ফিরে বললেন, চক্রবর্তী মশাই যে কুট প্রশ্ন তুলেছেন তা আপাত গ্রাহ্য বটে, আবার তোমাদের কথাও খেলনা নয়, কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না, সুতরাং ভূত খরচ হয় না, কেবল জমা হয়। অন্যদিকে মানুষ 200 বছর বাঁচলেও একদিন মরে, সুতরাং মানুষ খরচ হয়, তাই তোমাদের যুক্তিও টেকে না। ভূতেরা কাউ মাউ করে বলতে থাকে, আগে অনেক কষ্ট করেছি। সব দৃঢ়স্বরে বলেন, তা হয় না, ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও, তারপর ইদারা ছাড়ো, নইলে চক্রবর্তী মশা আর আমি দুজনে মিলে কু। আর বলতে হলো না, ঝপা ঝপ ভূতেরা ইদারায় লাফিয়ে নেমে ঠনাঠন ঘটি বালতি তুলতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘটি বালতি পাহাড় জমে গেল ইদারার চারপাশে। পুরনো ইদারায় এরপর আর ভূতের আস্তানা রইল না। ভেজা ভূতেরা গোবিন্দপুরে মাঠে রোদে পড়ে থেকে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল, শুকিয়ে আরো চিমড়ে মেরে গেল। এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলেপুরেরাও আর তাদের দেখে ভয় পেত না। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলের নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং অল নোটিফিকেশন অন করে দিয়ে আমাদের পরিবারের নিয়মিত সদস্য হয়ে যান। আগামী দিনে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা একান্ত কাম্য। দেখা হবে আগামী গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।